ইলিনয়ের শিকাগোতে 3 ঘন্টার ব্যবধানে 5টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিন গত রাতে শহরের ওয়েস্টসাইড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একদল চোর হাতুড়ি দিয়ে দোকানের দরজা জানালা ভেঙে লুটপাট চালায়। এসব ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। হাতুড়ির আঘাতে দোকান ভেঙে একের পর এক সংঘবদ্ধ চুরির ঘটনায় সতর্কতা জারি করেছে শিকাগো পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত 2টা থেকে 5টার মধ্যে শহরের ওয়েস্টসাইড এলাকায় 5টি দোকানে চুরির ঘটনায় এসেছে এই সতর্ক বার্তা। উইকার পার্কের অলিভিয়া মার্কেটের কাছে থাকা একটি নজরদারি ক্যামেরায় এমন একটি ডাকাতির ঘটনা ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাত 4:15টার দিকে মাস্ক আর কালো হুডি পরা চারজন একটি গাড়ি থেকে ওই দোকানের সামনে নামে। পরে তারা হাতুড়ি দিয়ে দোকানের সামনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরবর্তীতে তাদের সাথে আরো একজনকে যোগ দিতে দেখা যায়। দ্রুততার সাথে দোকানটি থেকে বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এদিন ওয়েস্টসাইডের আরও 4টি দোকানে এভাবেই চুরির ঘটনা ঘটে। একই চক্র এসবের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে। এদিকে শনিবার সকালে শিকাগোর গোল্ড কোস্ট এলাকায় সড়কের ওপর পার্কিংয়ে থাকা একটি গাড়ির জানালা ভেঙে চুরির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। পরে সকাল 8টার দিকে লেকশোর এলাকায় ওই সন্দেহভাজনদের গাড়ি শনাক্ত করে পুলিশ। সে সময় চালককে গ্রেপ্তার করা সম্ভব হলেও দুই পুলিশকে ধাক্কা মেরে আরেক সন্দেহভাজন গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পিঙ্কি আক্তার, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।